হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটর পনির। সম্পূর্ণ নিরামিষ বানাবো, তার জন্য আমি পনির কেটে নিয়েছি, টমেটো আমি বেশি করে নিয়েছি, 2টা টমেটো বড় সাইজের, আর আদা, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি সাদা জিরে, গরম মশলা, তেজপাতা, আর চালমগজ, আর ইসে আছে এখানে, পোস্ত আছে, মটরশুঁটি নিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার, নুন, কস্তুরি মেথি, ধনে পাউডার, জিরে পাউডার, আর নিয়েছি কিচেন কিং রেসিপি মশলা, আর আলু কেটে নিয়েছি, পনিরটা নিয়েছি ভেজে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে যাব। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে বানাবো, সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ফোড়ন দিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর চালমগজ, পোস্ত দিয়ে একটা পেস্ট বানাবো একসঙ্গে। নাও, আদাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো, আমি ভেজে নিব আগে সব মশলাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা দিয়েছি, আদাটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম চালমগজ আর পোস্ত, একসঙ্গে এটা ভালো করে ভেজে নিব। ভেজে আমি ঠান্ডা করে এটা পেস্ট বানাবো। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি, একদম ছটপট হয়ে যাবে রান্নাটা। আর মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নিব, ঠান্ডা করে একটা পেস্ট বানাবো। পেস্ট বানানো হয়ে গেছে, এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল দিয়েছি, তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নটা, তেজপাতা, দারচিনি, আর দিয়েছি সাদা জিরে, গোটা সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি আমি, এখন আমি দিয়ে দিব আলুগুলো, আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিব ভালো করে। তারপর দিয়ে দিব মটরশুঁটিগুলো, মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো, এটা ফ্রোজেন মটরশুঁটি আছে, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, মটরটা সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে এসে আমি পেস্ট করেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে দিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ, আর আছে পোস্ত, ভেজে ওটা পেস্ট করেছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটাকে। এখন আবার ঢেকে দিব আমি, 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি, 4 মিনিট পরে এসে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, দিব দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, আর দেব পরিমাণ হলদি পাউডার, দিয়ে আর দেব পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে মিক্স করে দিব মশলাগুলোকে, খেতে হেভি টেস্টি হয়, একদম লুচি পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে, সরি, খুব ভালো হয় রান্নাটা খেতে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য,
5 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। জলটা স্কিপ হয়ে গেছে, জলটা হয়ে গেছে ফোটানো, গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো, ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দিলাম কিচেন কিং মশলা। এটা না দিয়ে, যদি গরম মশলা থাকে গরম মশলা দিলেও হবে। তারপর লাস্টে দিয়েছি একদম কস্তুরি মেথি, ড্রাই রোস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়, এই জন্য নিরামিষ রেসিপিতে কস্তুরি মেথিটা দিলে ভালো। হয়ে গেছে আমার, এটা আবার ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। এখন স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে সার্ভ করেছে সম্পূর্ণ নিরামিষ মটর পনিরের রেসিপি। হেভি টেস্টি হয় খেতে, আর একদম ইজি প্রসেসে বানিয়েছে।